আসসালামু আলাইকুম, মাসুম বিল্লাহ ইউএই দুবাই থেকে। মাসুম বিল্লাহ ইউটিউব চ্যানেল এবং মাসুম বিল্লাহ ফেসবুক পেজ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন যে আজকের বিষয়টা কী হতে যাচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তার প্রথমে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আরব আমিরাতে 2ই ডিসেম্বর বিজয় দিবস আসছে, মানে স্বাধীনতা দিবস এদেশের। আমরা যেমন 16ই ডিসেম্বর, তাদের হচ্ছে 2ই ডিসেম্বর। তো এই 2ই ডিসেম্বরে অনেকেই অনেক রকম আমাকে প্রশ্ন করছেন যে ভাই, 2ই ডিসেম্বরে আরব আমিরাত সরকার অনেক রকমের সুযোগ সুবিধা দেয় অবৈধদের বৈধ হওয়ার, আরও অনেক কিছু জেল জরিমানা মাফ করে, এটা কি এবার হবে কি না? বিস্তারিত দেখতে থাকুন তাহলে অবশ্যই বিস্তারিত আপনারা জানতে পারবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। তো বন্ধুরা, 2ই ডিসেম্বর আরব আমিরাতের বিজয় দিবস, আমাদেরটা হচ্ছে 16ই ডিসেম্বর, একই সময় বিজয় দিবস। তো যাই হোক, আরব আমিরাত সরকার কিন্তু প্রতি ডিসেম্বরেই একটা না একটা সুযোগ দেয়। তো সবথেকে বেশি সুযোগটা দেয় সেটা হচ্ছে যে আরব আমিরাতে যে জেলে অনেকে আছেন, জেলে অনেকেই তাকে জেল থেকে অনেক কয়েদিকে তারা মাফ করে দেয়, হ্যাঁ তাদেরকে আপনার খালাস দিয়ে দেয়, হয়তো 400, 500, 1000 এরকম। আবার অনেক সময় অবৈধদের বৈধ হওয়ার সুযোগ এখন পর্যন্ত আমি শুনি নাই, তো এবার দেবে কি না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ সেটা দেবে কি না, বা ভিসার যে জরিমানা আছে সেটা মাফ করবে কি না, এরকম কোনো সংবাদ কখনো পাইনি। তবে এই সংবাদটা পেয়েছি যে যারা জেলে থাকে বা জেলে আছে, অনেকেই জেলে অনেকদিন ধরে, তাদেরকে এখান থেকে বেছে বেছে তারা অনেকেই 300, 400, 500 যে শ্রমিক আছে বা প্রবাসী আছে, যারা আটক আছে বিভিন্ন রকমের সাজাপ্রাপ্ত, তাদেরকে ক্ষমা করে দেয়, তাদেরকে বেকসুল খালাস দিয়ে দেয়, এরকম একটা সুযোগ দেয়। তবে অনেকেই বলছেন যে এরকম কোনো সুযোগ দিতে পারে কি না, যে সুযোগটা আপনারা যেটা বলছেন যে আপনার অবৈধদের বৈধ হওয়ার, বা অনেকের জেল, অনেকের জরিমানা আছে দেশে, বিচার বসে জরিমানা মাফ করবে কি না। তবে এইরকম কোনো সুযোগ সুবিধা এখন পর্যন্ত আমার গত 13-14 বছরের অভিজ্ঞতায় পাইনি। তো একবার মনে হয় দিয়েছিল একটা সময়, সেটা অবৈধদের বৈধ হওয়ার একটা সুযোগ দিয়েছে, তো আবার সীমিত। যাই হোক, যদি কোনো আপডেট আসে, যেহেতু 16ই ডিসেম্বর আসতে এখনও বাকি আছে কয়েকদিন, যদি কোনো সুসংবাদ, এরকম কোনো সুসংবাদ আসে যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে বা এরকম কোনো সংবাদ দেয়, সবথেকে বেশি খুশি হব আমি, কারণ অনেক বায়রাই অবৈধ আছেন এদেশে, অনেকের ভিসার উপরে জরিমানা আছে, যদি আরব আমিরাত সরকার ক্ষমা করে বা মাফ করে সেটা ডিসেম্বর উপলক্ষে বা ডিসেম্বর উসিলায়, আমি সবথেকে বেশি খুশি হব। তো আমিও চাই সেই সুসংবাদটা যাতে আপনাদেরকে দিতে পারি, তবে সেটা কিন্তু শিউর না, তবে হয়তো হতে পারে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর দোয়া করেন যাতে এরকম একটা আপডেট আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারি, সেটা হচ্ছে আমার কথা। তো ভালো থাকুন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।